দ্বিজেন শর্মা। বাংলাদেশে প্রকৃতি নিয়ে গবেষণা ও গ্রন্থ রচনায় যে কজন গুণী মানুষ রয়েছেন, দ্বিজেন শর্মা তাদের অন্যতম। মায়ের ইচ্ছে ছিল তিনি বড় হয়ে ডাক্তার হবেন, কিন্তু প্রকৃতি প্রেম তাকে উদ্ভিদবিদ করে তোলে। দ্বিজেন শর্মা 1929 সালের 29 মে সিলেটে জন্মগ্রহণ করেন। কলকাতা সিটি কলেজে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়ে, পড়িয়েছেন নটরডেম কলেজেও। 1974 সালে সোভিয়েত প্রগতি প্রকাশনের অনুবাদকের চাকরি নিয়ে চলে যান মস্কো। দ্বিজেন শর্মা প্রকৃতি সম্পর্কে নিজে জেনেছেন, সাধারণ মানুষকেও জানিয়েছেন। লিখেছেন অসংখ্য বই, উদ্ভিদের শ্রেণীবিন্যাস, গাছের কথা, ফুলের কথা, নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা, জীবনের শেষ নেই, বিজ্ঞান ও শিক্ষা, ডারউইন ও প্রজাতির উৎপত্তি, হিমালয়ের উদ্ভিদ রাজ্যে ডাল্টন হুকার, বাংলার বৃক্ষ, সতীর্থ বলয় ডারউইন ও আরও বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। কাজের স্বীকৃতিতে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ আরও অনেক পুরস্কার। মানুষ প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হতে চেয়েছিল, এটা তার খুব আদিম ইনস্টিংক্ট, কারণ সে প্রকৃতির অনুগত থাকতে চায়নি অন্যান্য জীবের মতো। এজন্য মানুষ একেবারে আদি থেকে পাথরের অস্ত্র থেকে শুরু করে ধীরে 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 এমন সব উপকরণ সে জোগাড় করেছে যাতে প্রকৃতির সঙ্গে লড়াই করে সে ভালোভাবে বাঁচতে পারে, সঞ্চয় করতে পারে। গুণী এই প্রকৃতিপ্রেমী শ্রদ্ধাভাজনের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা।